হ্যালো এভরিওয়ান আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ পিঙ্কি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমরা পৌঁছে গেছি ডাইমেনশান অ্যানালাইসিস এর ছয় নম্বর পার্টে অর্থাৎ আমরা ডাইমেনশান অ্যানালাইসিস থেকে এর আগে পাঁচটা ভিডিও অলরেডি আপলোড করেছি যেখানে আমরা জেনেছি যে কি কী বিষয়ে জানলে এই প্রবলেমগুলো সলভ করা যায় অর্থাৎ ডাইমেনশান অ্যানালাইসিস এর প্রবলেমগুলো সলভ করা যায় এবং এখান থেকে নিটে কি কি ধরনের প্রশ্ন আসে যেইতে কি ধরনের প্রশ্ন আসে সেগুলো কিভাবে সমাধান করতে হয় এবং কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তার সমাধান অলরেডি আমরা দেখে নিয়েছি এই ভিডিওতেও দেখব আমরা কিছু নিটের প্রশ্ন সমাধান কিছু যেইর প্রশ্ন সমাধান সুতরাং তোমরা কিন্তু আগের ভিডিওগুলো দেখে সেখান থেকে অবশ্যই সেগুলো নিজেদের খাতায় লিখে রাখবে তারপরে কিন্তু এই ভিডিওটা দেখবে চলো তাহলে চলে যাচ্ছি খাতা কলমে আজকের সমাধান পর্বে চলো তাহলে দেখিনি ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে খুব সুন্দর সুন্দর এবং ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন এবং তার সমাধান যেগুলো যেইতে আসে এবং নিটেও আসার সম্ভাবনা প্রবল তো শুরু করব এই সমাধানটা দিয়ে এই প্রবলেমটা দিয়ে কি বলেছে এ বি সি অ্যান্ড ডি আর ফোর ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাভিং ডিফারেন্ট ডাইমেনশন নন অফ দেম ইজ লেস বাট উই নো দ্যাট ইকুয়েশন এ ডি ইজ ইকাল টু সি এল এন্ড বিডি ট্রু দেন উইচ দ্য কম্বিনেশন ইজ নট কোয়ান্টিটি আচ্ছা কি বলেছে এব এবং ডি চারটি ভিন্ন ভিন্ন রাশি যারা প্রত্যেকের মানে যে রাশির প্রত্যেকের মাত্রা রয়েছে মাত্রা বিশিষ্ট যারা প্রত্যেকেই মাত্রা বিশিষ্ট রাশি এবং এ ডি সমান সমান সি এল এন বিডি সম্পর্কটি সত্য হলে নিচের কোনটি অর্থহীন রাশি তারপর অপশন দেওয়া আছে এটা আমরা কিভাবে সলভ করব দেখো যেটা বলা আছে বি ও ডি এর গুণ ফল মাত্রাহীন কেন মাত্রাহীন হবে কেননা এল এন ব্র্যাকেটে যেই জিনিসটা থাকবে সেটা কিন্তু মাত্রাহীন হতে হবে এল এন তাহলে এখানে বি রয়েছে তাহলে বি আর ডি এর গুণ ফল হচ্ছে মাত্রাহীন হবে এবং এ ও ডি এর গুণ মাত্রা সি এর মাত্রার সমান হবে এবং এই যে এ এদের যে গুণ ফল তার মাত্রা এই সি এর সঙ্গে সমান হবে কেননা আমরা মাত্রা বিশ্লেষণের নিয়ম অনুযায়ী জানি যে বামপক্ষের যে মাত্রা তার সঙ্গে ডানপক্ষের মাত্রা সমান হতে হবে বা একই মাত্রাযুক্ত রাশি আমরা যোগ বিয়োগ করতে পারি এবং সমান দেখাতে পারি তো সেই জন্য সি এর মাত্রার সঙ্গে এ আর ডি এর গুণফলের মাত্রা সমান হবে তাহলে আমরা এই প্রথম কন্ডিশন থেকে লিখতে পারি বি সমানুপাতি ওয়ান বাই ডি কেন কেননা বি আর ডি এর গুণফল হচ্ছে ধ্রুবক বা আমরা লিখতে পারি বি সমানুপাতি ওয়ান বাই ডি আর আমরা লিখতে পারি এ ডি সমান সমান সি আচ্ছা এবার যে চারটে যে কোয়ান্টিটি দেওয়া আছে আমাদের অপশানে সেগুলো আমরা আলাদা আলাদা করে দেখব তাহলে এ স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এ এর জায়গায় কি লিখতে পারি এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি এ সমান সমান সি বাই ডি তাহলে সি বাই ডি তার স্কয়ার মাইনাস সি ডি তার স্কয়ার অর্থাৎ এটার উত্তর হয়ে যাবে হচ্ছে শূন্য এটা তখন মিনিংফুল হয়ে গেল আচ্ছা নেক্সট এ মাইনাস সি ডিভাইড বাই ডি এটা কিন্তু মিনিংলেস হয়ে গেল ঠিক আছে আর একই রকমভাবে এ বাই বি মাইনাস সি এটাকে কি করবো এ ডি বাই বি ডি একটা এক্সট্রা ডি দিয়ে আমরা গুণ করবো মাইনাস সি এবার এ ডি মানে কি এ ডি মানে হচ্ছে সি তাহলে সি বাই বি ডি মাইনাস সি বি ডি হলো ডাইমেনশন লেস তাই জন্য এই যে রাশিটা এটাও কিন্তু মিনিংফুল হলো অর্থাৎ আমরা কিছু একটা পাচ্ছি এটার মানে রয়েছে অর্থ রয়েছে একই রকম ভাবে চার নম্বরটা যদি আমরা সমাধান করি চার নম্বরটাও পাবো মিনিংলেস তাহলে এটার উত্তর কি হবে বি আর ডি কেননা এই দুটো কিন্তু মিনিংলেস হচ্ছে এখানে তাই চেয়েছে যে কম্বিনেশন ইস নট আিনিং কোয়ান্টিটি তাহলে আমাদের হবে বি আর ডি ঠিক আছে দেখে নেব এই প্রশ্নটার সমাধান আমি বাংলাতেও বলে দিচ্ছি এটা যদিও বাংলাতে লেখা নেই আমি বলে দিচ্ছি এই প্রশ্নটা কিন্তু যে ই দু হাজার সতেরো সালে এসেছিল বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট এটা নিটের জন্য ইম্পর্টেন্ট বলেছে টাইম ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার মুমেন্টম আর চুজেন অ্যাজ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস ইনস্টেড অব মাস অ্যান্ড টাইম ইন টার্মস অব দিস উড বি আচ্ছা আমরা কি জানি আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মূল রাশিগুলো কি কি দৈর্ঘ্য ভর সময় এবং আরও চারটে রয়েছে আমরা মেইনলি জানি যে দৈর্ঘ্য ভর সময় তো সেগুলোর বদলে আমরা যদি সময় ভেলোসিটি মানে কি গতিবেগ এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌনিক ভরবেগ এদেরকে যদি মূল রাশি ধরি তাহলে ভরের মাত্রা কি হবে দেখো তাহলে কিভাবে নির্ণয় করতে হবে এটা দেখো আমরা এম এর জায়গায় ভরের মাত্রা হচ্ছে লিখছি হচ্ছে টি ইনস্টিড অফ মাস বলেছে টাইম ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম আর চুজেন ইনস্টিড অফ মাস লেন্থ অ্যান্ড টাইম অর্থাৎ এই মাসটা হয়ে যাবে টাইমের এর ডাইমেনশন আর লেন্থ ভেলোসিটির ডাইমেনশন আর টাইম এইচ অর্থাৎ অ্যাঙ্গুলার তো সেটাই আমরা লিখে নিলাম যে ডাইমেনশন অফ মাস ইজ টি ডাইমেনশন অফ লেন্থ ইজ সি ডাইমেনশন অফ টাইম ইজ এইচ জেনারেলি কি হয় মাসের জন্য এম হয় লেন্থের জন্য এল হয় টাইমের জন্য টি হয় কিন্তু এখানে বলে দিয়েছে যে মাসের জন্য টি হবে লেন্থের জন্য সি ধরতে হবে টাইমের জন্য এইচ ধরতে হবে তাহলে এবার আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমাদের মাসের ডাইমেনশন বের করতে হবে তাহলে আমরা বা দিকে শুধুমাত্র মাসের ডাইমেনশন লিখলাম এম টু দি পাওয়ার ওয়ান মানে এম আর এম টু দি পাওয়ার জিরো টি টু দি পাওয়ার জিরো মানে কিন্তু ওয়ান সামথিং টু দি পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে আমরা শুধুমাত্র কিন্তু মাসের ডাইমেনশনে লিখলাম এভাবে সাজিয়ে বা গুছিয়ে এবং ডান দিকে কি লিখতে পারি মাসের ডাইমেনশন ধরি পাওয়ার জেড এর সঙ্গে সমান হবে বা এটাকে আমরা গুছিয়ে এরকমটা লিখতে পারি এবার আমরা আলাদা আলাদা যদি করি টি টু দি পাওয়ার এক্স লিখে রাখলাম টিটা হচ্ছে আমাদের এখানে মাস আর সি মানে কি বলেছে সি মানে বলেছে ভেলোসিটি বা গতিবেগ এবার গতিবেগের জন্য মাত্রা আমরা কি জানি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো তার ওয়াই আমরা লিখে দিলাম এবার এইচ এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট তো এখানে মনে রাখতে হবে যে প্লাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে টু দি পাওয়ার জেড হয়ে যাবে আচ্ছা এখানে একটা আমরা ব্র্যাকেট দিয়ে দিই জেড হয়ে যাবে নেক্সট কি করতে হবে এই বাদিক এবং ডান দিকে এম এর পাওয়ার এল এর পাওয়ার টি এর পাওয়ার সমান করতে হবে তাহলে সেটা যদি সমান করি দেখো বা দিকে কী রয়েছে এম টু দি পাওয়ার ওয়ান রয়েছে আর ডান দিকে রয়েছে এম টু দি পাওয়ার জেড তাহলে আমরা ডাইরেক্টলি লিখতে পারি জেড সমান সমান ওয়ান একই রকমভাবে ওয়াই প্লাস টু জেড সমান সমান শূন্য এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান সমান শূন্য এভাবে আমরা এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয় করতে পারি এবং এটা যদি আমরা বসাই এই ইকুয়েশানে তাহলে দ্য কারেক্ট ডাইমেনশনাল ফর্মুলা ফর এম টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান সি টু দি পাওয়ার মাইনাস টু এইচ টু দি পাওয়ার ওয়ান কারণ টি টু দি পাওয়ার এক্স ছিল এক্স এর মান আমরা মাইনাস ওয়ান পেয়েছি সি টু দি পাওয়ার মাইনাস টু মানে ওয়াই আর এইচ টু দি পাওয়ার জেড মানে হচ্ছে ওয়ান তাই জন্য এটা ওয়ান তাহলে আমাদের রাইট আনসার হবে অপশন এ ঠিক আছে এই ব্যাপারগুলো যদি বুঝতে না পারো তোমাদের কিন্তু প্রথম থেকে ভিডিওগুলো দেখতে হবে এক নম্বর থেকে এটা হচ্ছে ছয় নম্বর ভিডিও ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে সব অঙ্ক তোমরা করতে পারবে যদি এই ছটা ভিডিও দেখো কি কি ধরনের প্রশ্ন আসে সেটাও কিন্তু জেনে যাবে তাই তোমাদেরকে বারবার বলছি যে শুধুমাত্র এই ভিডিওটা না আগের যে পাঁচটা ভিডিও রয়েছে সেগুলোও দেখবে সেই সঙ্গে এই ভিডিওটাও কিন্তু সম্পূর্ণ দেখবে এবং যে প্রবলেমগুলো শেয়ার করা হয়েছে সলভ করে দেওয়া হয়েছে তোমাদের সঙ্গে সেই প্রবলেমগুলো নিজেদের খাতায় অবশ্যই তুলে নেবে চলো দেখে নেব পরের আরেকটা সমাধান এই প্রশ্নটা কি বলেছে ফাইন্ড দ্য ইউনিটস অফ দ্য ইউনিটস রেসপেক্টিভলি আর হান্ড্রেড হান্ড্রেড সেন্টিমিটার সেকেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড আর্গ আমরা জানি যে ডাইমেনশনাল অ্যানালাইসিস ইউজ করে আমরা এক ইউনিট সিস্টেম থেকে আরেক ইউনিট সিস্টেমে যেতে পারি এবং আমরা ইউনিট বের করতে পারি তারপর ফর্মুলা ডিরাইভ করতে পারি তো এখানে বলেছে যে আমাদের দৈর্ঘ্য ভর এবং সময়ের যে একক সেগুলো বের করতে হবে যদিও আমরা জানি যে দৈর্ঘ্যের একক সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার আর মাস বা ভরের একক হচ্ছে গ্রাম আর সময়ের একক সেকেন্ড এগুলো আমরা জানি কিন্তু ডাইমেনশনাল অ্যানালাইসিস এর সাহায্যে আমাদেরকে বের করতে হবে সেটা কিভাবে বের করব দেখে নাও আচ্ছা এই প্রশ্নটা যদি বাংলায় কনভার্ট করি তাহলে মোটামুটি এরকম দাঁড়াচ্ছে যদি বল গতিবেগ এবং শক্তির একক হান্ড্রেড ডাইন টেন সেন্টিমিটার পার সেকেন্ড এবং ফাইভ হান্ড্রেড আর্ক হয় তবে দৈর্ঘ্য ভর এবং সময় রেখক নির্ণয় করো তাহলে বল এর মাত্রা জানতে হবে বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এটা সমান সমান দেওয়া আছে হান্ড্রেড ডাইন গতিবেগ বা ভেলোসিটি এর মাত্রা দেওয়া আছে না এর মাত্রা আমরা জানি যে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো এম টু দি পাওয়ার জিরো আমরা লিখতে পারি এম টু দি পাওয়ার জিরো মানে ওয়ান ইন্টু এল টি ইনভার্স মানে পাচ্ছি আচ্ছা শক্তি বা এনার্জির এটাকে আমরা এক দুই তিন নাম্বার দিয়ে দিলাম ইকুয়েশনকে এবার আমরা তিন নম্বর ইকুয়েশনকে যদি এক নম্বর দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে ফাইভ হান্ড্রেড আর্গ বাই হান্ড্রেড ডাইন আচ্ছা এবার দেখো এখানে আমরা পাচ্ছি হচ্ছে টি টু দি পর মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস টু কেটে যাচ্ছে এম এম কেটে যাচ্ছে এল করার সঙ্গে একটা এল কেটে গিয়ে শুধু এল এবার এই আর্গ আর ডাইন এই আর্গ মানে কি আর্গ কে আমরা লিখতে পারি ডাইন সেন্টিমিটার ঠিক আছে তো সেই ওপরে ডাইন ডাইন কেটে গেলে থাকবে হচ্ছে সেন্টিমিটার ইউনিটটা আর পাঁচশো কে একশো দিয়ে কাটলে আমরা পাবো পাঁচ তাহলে এল সমান সমান হয়ে গেল পাঁচ সেন্টিমিটার অর্থাৎ দৈর্ঘ্যের একক আমরা পেয়ে গেলাম সেন্টিমিটার একই রকম ভাবে আমরা এই টি এর এককও পাবো টি এর একক বেরোবে হচ্ছে সেকেন্ড আর এম এর একক বা ভরের একক বেরোবে হচ্ছে গ্রাম ঠিক আছে তো এভাবে ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে আমরা একক নির্ণয় করতে পারি কোনো একক দেওয়া থাকলে দেখে নেব পরের সমাধান বলেছে চেক দ্য আর যেখানে ভিটা হচ্ছে ভেলোসিটি স্কেপ জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এম হচ্ছে মাস অব দ্য আর্থ অ্যান্ড আর হচ্ছে রেডিয়াস অব দ্য আর্থ আশা করি এই সমীকরণটা তোমরা প্রত্যেকেই জানো মুক্তিবেগের রাশিমালা সকেপ ভেলোসিটি মানে মুক্তিবেগ বেগ হচ্ছে গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট মানে মহাকর্ষীয় ধ্রুবক এম হচ্ছে মাস বা ভর আর আর হচ্ছে রেডিয়াস অব দা আর্থ আমাদের যে পৃথিবী তার রেডিয়াস বা ব্যাসার্ধ তো এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা সঠিক কিনা নির্ণয় করতে বলেছে এটা খুব সহজেই নির্ণয় করা যায় যারা ডাইমেনশনাল অ্যানালাইসিস পারো তারা খুব সহজেই করতে পারবে দেখো সমাধানটা করে দিয়েছি আশা করি যারা আগের ভিডিওটি দেখেছো তাদের জন্য এটা কিন্তু এক্সপ্লেন করার কোনো দরকার নেই তোমরা এমনি পারবে আমরা কি করব এই লেফট হ্যান্ড সাইডের যে ডাইমেনশন তার সঙ্গে রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন এক কিনা সেটা দেখব তো লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন ভি ভি এর ডাইমেনশন আমরা জানি এল টি টু দিপার মাইনাস ওয়ান একই রকম ভাবে আমরা রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন নির্ণয় করবো দেখব যে এল টি টু মাইনাস ওয়ানই পাচ্ছি তখন আমরা লাস্টলি লিখে দেব ডাইমেনশন অফ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ রাইট হ্যান্ড সাইড হেন্স গিভেন রিলেশন কারেক্ট আমরা যদি বাংলায় লিখে লিখব সুতরাং প্রদত্ত যে সম্পর্ক সেটা হচ্ছে মাত্রাগতভাবে সঠিক ডাইমেনশনালি কারেক্ট ঠিক আছে চলো এবার দেখিনি আরো দুটো সমস্যা এবং তার সমাধান এই দুটো একই রকম ভাবে খুব সহজ একটা সমস্যা এবং সমাধান কুড়ি এবং একুশ নম্বর আগে কুড়ি নম্বরটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো তোমাদের ফাইনাল এক্সাম ক্লাস ইলেভেন ফাইনাল এক্সামের জন্য ইম্পর্টেন্ট এগুলো কিন্তু অবশ্যই তোমরা তুলে নেবে খুব ইন্টারেস্টিং দুটো সমাধান করে দেওয়া হয়েছে এটা হচ্ছে কুড়ি নম্বর একই রকম ভাবে মাত্রাগত পদ্ধতিতে এই যে সমীকরণটা সেটা সঠিক কি না সেটা নির্ণয় করতে হবে চলো দেখে নেব একুশ নম্বর সমস্যা তার সমাধান এই হলো আমাদের একুশ নম্বর প্রবলেম বলেছে বৃত্তপথে করো। যদি তা বস্তুটির ভর গতিবেগ এবং বৃত্তপথের ব্যাসার্ধের উপর নির্ভর করে তাহলে অভিকেন্দ্র বলকে আমরা এফ ধরি এফ কার উপর ডিপেন্ডেন্ট বলেছে ভর গতিবেগ এবং ব্যাসার্ধ তাহলে ভর আমরা এম দিয়ে লিখি গতিবেগকে ভি দিয়ে ব্যাসার্ধকে আর দিয়ে ধরি তাহলে ডিপেন্ডেন্সিটা এম টু দি পাওয়ার এ ভি টু দি পাওয়ার বি আর টু দি পাওয়ার সি নেক্সট এর মাত্রা জানতে হবে এবং দুপাশ থেকে মাত্রা সমান করে করে এর মান তুলনা বের করতে হবে তারপর লাস্টলি এর মান বসিয়ে দিতে হবে আমরা ফাইনালি পাবো এফ সমান সমান কে ইন্টু এম ভি স্কোয়ার বাই আর এটা হচ্ছে অভিকেন্দ্র বলের রাশিমালা এটাও খুব সহজ এবং ইন্টারেস্টিং একটা সমাধান যেটা তোমাদের ফাইনাল বা বোর্ড এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আজকের ভিডিও এখানেই শেষ করব কি ধরনের ভিডিও আপলোড করলে তোমাদের সুবিধে হবে যে ই বা নিটের জন্য এবং বোর্ড এক্সামের জন্য তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও